ভাতের মাড় খুবই সাধারণ একটি জিনিস। আমরা প্রতিদিনই ভাত রান্না করি আর ভাতের মাড় ফেলে দিই, কিন্তু আপনারা অনেকেই জানেন না ভাতের মাড়ে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেলস, নিউট্রিশন রয়েছে, যা আমাদের ত্বককে খুব তাড়াতাড়ি ফর্সা, উজ্জ্বল ও ঝকঝকে করে তুলতে পারে। এছাড়াও এতে প্রচুর পরিমাণে অ্যামাইনো অ্যাসিড ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা আমাদের বয়সকে ধরে রাখতে সাহায্য করবে। এটি আমাদের ত্বকের কুচকানো ভাব, রিঙ্কেলস, ফাইন লাইন, ডার্ক স্পট এগুলিকে দূর করে ত্বককে টানটান করে তোলে। তাই আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ভাতের মাড়কে ফেলে না দিয়ে এর সাহায্যে আপনারা ত্বকের যত্ন নিতে পারবেন, ত্বককে অনেক বেশি বিউটিফুল, অনেক বেশি রেডিয়েন্ট ও স্পটলেস বানিয়ে নিতে পারবেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ভাতের মাড় দিয়ে দুটি রেমিডি বানিয়ে দেখাবো। প্রথমে বানিয়ে দেখাবো একটি স্কিন হোয়াইটনিং ফেস প্যাক, যেটি আপনাদের ত্বককে বিউটিফুল বানাবে, ত্বকের পোর্সগুলিকে পরিষ্কার করে ত্বকের নোংরা, ময়লা, ডেড স্কিন, ব্ল্যাক হেডস ও হোয়াইট হেডসকে তুলে ফেলে ত্বককে ক্লিন অ্যান্ড ক্লিয়ার বানাবে। সেকেন্ড রেমিডিতে আপনাদেরকে একটি কোলাজেন ক্রিম বানিয়ে দেখাবো, যেটি আপনারা ডে ও নাইট দুই সময়ই ব্যবহার করে নিতে পারবেন। আর এটি নিয়মিত ব্যবহারে ডে বাই ডে আপনাদের ত্বক ব্রাইট হয়ে উঠবে, ত্বকের বলিরেখা দূর করে ত্বককে টানটান করে তুলবে, সেই সঙ্গে ত্বকের ইলাস্টিসিটিকে ধরে রাখতে সাহায্য করবে, আপনাদের ড্যামেজ ত্বককে রিপেয়ার করবে, ত্বককে স্মুথ করবে, ত্বকের চারিপাশের কুচকানো ভাব চলে আসলে সেগুলিকে দূর করে ত্বককে অনেক বেশি ইয়ং ও ইয়ুথফুল বানাবে। বিশেষ করে এই ক্রিমটি অ্যান্টি এজিং এরও কাজ করবে, আর এটি যে কোনো বয়সের ছেলে ও মেয়েরা ব্যবহার করে নিতে পারবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ঝটপট রেমিডি দুটি কিভাবে বানাতে হবে দেখে নেওয়া যাক। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি অ্যান্ড কিচেন টিপস উইথ টিনা। আশা করি যে যেখানে আছেন সকলেই খুব ভালো আছেন। এই রেমিডি দুটি বানানোর জন্য আমাদেরকে প্রথমেই নিয়ে নিতে হবে ভাতের মাড়। তারপর যেহেতু এখানে আপনাদেরকে দুটি রেমিডি বানিয়ে দেখাবো বলেছি, তাই একটি বাটির মধ্যে প্রথমে দু চা চামচ ভাতের মাড় নিয়ে আলাদা করে সাইডে সরিয়ে রাখতে হবে পরবর্তীতে ক্রিম বানানোর জন্য। তারপর আমাদেরকে অন্য একটি বাটি নিয়ে তার মধ্যে নিয়ে নিতে হবে এক চা চামচ কফি পাউডার। আপনারা আমাকে অনেকেই জিজ্ঞেস করেন এটা কি খাওয়ার কফি আপু, তাদের উদ্দেশ্যে বলে রাখি হ্যাঁ এটি খাওয়ার কফি। প্রতিনিয়ত আমরা যেটি দিয়ে কফি বানিয়ে খাই এটি সেই কফি। কফি আমাদের ত্বককে ইনস্ট্যান্ট ফর্সা করতে সাহায্য করে, এর মধ্যে অ্যান্টি এজিং গুণও থাকে যা আমাদের ত্বকের যৌবনকে বহু বছর পর্যন্ত ধরে রাখে। এটি ব্যবহারে ত্বকের মধ্যে থাকা ডার্ক স্পট, পিগমেন্টেশন, সান ট্যানকে রিমুভ করে, সেই সঙ্গে এর ছোট ছোট দানা আমাদের ত্বককে মাইল্ড স্ক্রাব করে। নেক্সট আমাদেরকে নিয়ে নিতে হবে এক চা চামচ বেসন। বেসন আমাদের ত্বককে সফট, সাপল ও বিউটিফুল বানাতে ভীষণভাবে সাহায্য করে। বেসন আমাদের ত্বকের রঙকে ফর্সা ও উজ্জ্বল বানায়। এটি নিয়মিত ব্যবহারে অ্যাকনে, পিম্পল ও পিগমেন্টেশনের দাগকে হালকা করতে ও রিমুভ করতে সাহায্য করে। সেই সঙ্গে বেসন গ্রেট এক্সফোলিয়েটর, যা আমাদের ত্বক থেকে সমস্ত নোংরা ময়লাকে তুলে ফেলে, নাকের ওপরের বা থুতনির ব্ল্যাক হেডস ও হোয়াইট হেডসকে রিমুভ করে, ত্বকের সমস্ত ডেড স্কিন অর্থাৎ মৃত চামড়াকে তুলে ফেলে ত্বককে পরিষ্কার করে। এবার কফি পাউডার ও বেসনের মধ্যে অ্যাড করতে হবে এক চুটকি হলুদ গুঁড়ো। এখানে আপনারা পারলে কস্তুরি হলুদ গুঁড়ো নেবেন, কেননা কস্তুরি হলুদ স্কিনের জন্য বেস্ট। আর যদি কস্তুরি হলুদ গুঁড়ো না থাকে তাহলে রান্নার খাঁটি হলুদ গুঁড়ো অ্যাড করে দেবেন। হলুদে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিমাইক্রোবিয়াল ও অ্যান্টিফাঙ্গাল গুণাগুণ থাকে, যা আমাদের ত্বকের মধ্যে অ্যাকনে, পিম্পলের সমস্যাকে সারায়। অ্যাকনে পিম্পলের মধ্যে থাকা ক্ষতিকারক ব্যাকটেরিয়াকে মেরে ফেলে ধীরে ধীরে ত্বকের অ্যাকনে, পিম্পলের সমস্যাকে দূরে সরায়। সেই সঙ্গে ত্বকের রঙকে ব্রাইট বানাতেও সাহায্য করে। বহু যুগ ধরে রূপচর্চায় হলুদ গুঁড়ো ব্যবহার হয়ে আসছে, তাই আপনারা অবশ্যই আপনাদের ত্বককে হেলদি ও গ্লোয়িং বানাতে হলুদ গুঁড়ো ব্যবহার করুন। এবার এই তিনটি উপকরণকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে ভাতের মাড় অ্যাড করে স্মুথ প্যাক বানিয়ে নিতে হবে। আমরা সকলেই জানি জাপানিজ ও কোরিয়ানদের সৌন্দর্যের রহস্যই হলো ভাত, ভাতের মাড়, চালের গুঁড়ো বা চাল ধোয়া পানি, অর্থাৎ চালের তৈরি জিনিস। এগুলো দিয়ে যদি চুল ও ত্বকের যত্ন নেওয়া যায় তাহলে আমাদের চুল ও ত্বক দুটোই বিউটিফুল থাকবে। আমরা বাড়িতে প্রতিদিনই ভাত খাই, তাহলে এই ভাতের মাড় ফেলে না দিয়ে যদি ত্বকের যত্ন নেওয়া যায় তাহলে এর থেকে ভালো আর কি হতে পারে বলুন। আমি এখানে সবগুলি উপকরণকে ভালোভাবে মিশিয়ে একটি প্যাক বানিয়ে নিয়েছি। এবার এটিকে আমাদেরকে পরিষ্কার মুখে লাগিয়ে নিতে হবে। আপনারা প্রথমে কোনো ক্লিনজার বা ফেস ওয়াশ দিয়ে ত্বক পরিষ্কার করে নেবেন, তারপর এই প্যাকটিকে ভালোভাবে মুখে লাগিয়ে নেবেন।
এই প্যাকটি আপনারা সপ্তাহে 3 থেকে 4 দিন লাগিয়ে নিতে পারেন। আর লাগিয়ে নেওয়ার পর 2 থেকে 3 মিনিট হালকা হাতে মাসাজ করে নিতে হবে। এর ফলে ত্বকের সমস্ত নোংরা, ময়লা, ইম্পিউরিটি, ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস সমস্তই স্কিন থেকে উঠে গিয়ে ত্বক ও ত্বকের পোর্সগুলিকে ক্লিন করবে। 2 থেকে 3 মিনিট মতো মাসাজ করার পর 10 থেকে 15 মিনিট রেখে দিতে হবে। তারপর নর্মাল পানি দিয়ে ত্বক ধুয়ে ফেলতে হবে। ধুয়ে ফেলার পরই আপনারা দেখতে পাবেন প্রথমবার ব্যবহারে আপনাদের ত্বক অনেক বেশি উজ্জ্বল, ফর্সা ও চকচকে দেখাবে। আপনারা এটিকে নর্মাল ফ্রিজে স্টোর করে রেখেও 3 থেকে 4 দিনের জন্য ব্যবহার করতে পারেন। আর আমি আগেই বলেছি এটি ছেলে মেয়ে উভয়ই ব্যবহার করতে পারবেন। এবার আপনাদেরকে একটি কোলাজিন ক্রিম বানিয়ে দেখাবো, যেটি আপনাদের ত্বকের ইলাস্টিসিটিকে ধরে রাখতে, ত্বককে বিউটিফুল ও টানটান বানাতে আর ত্বককে ইয়ং ও ইউথফুল রাখতে ভীষণভাবে সাহায্য করবে। এই কোলাজেন ক্রিমটি বানানোর জন্য আমাদেরকে সেই বাটিটি নিয়ে নিতে হবে যেটির মধ্যে 2 চা চামচ ভাতের মাড় আলাদা করে রেখে দিয়েছিলাম। এবার এর মধ্যে অ্যাড করে দিতে হবে 1 থেকে 2 চা চামচ অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল ত্বকের গভীরে প্রবেশ করে এবং এর মধ্যে থাকা ভিটামিন এ, বি, সি ত্বকের পুষ্টি যোগায়। এটি রোদে পোড়া কালো দাগ দূর করে, ত্বকের আর্দ্রতা বজায় রাখে, ফলে এটি ব্যবহারে ত্বক নরম, কোমল ও মোলায়েম হয়। নেক্সট এর মধ্যে দিতে হবে বেবি অয়েল। এখানে আমি জনসন্স বেবি অয়েল নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো ভিটামিন ই যুক্ত বেবি অয়েল নিয়ে নিতে পারেন। যদি আপনাদের কাছে বেবি অয়েল না থাকে তাহলে এর পরিবর্তে আপনারা অলিভ অয়েল বা ভিটামিন ই ক্যাপসুলও অ্যাড করতে পারেন। বেবি অয়েল ভীষণভাবে সাহায্য করে আমাদের ত্বককে ময়শ্চারাইজ ও হাইড্রেট করতে। এটি ত্বককে ময়শ্চারাইজ করার সাথে সাথে অনেকটা সফট, সাপল ও গ্লোয়িং বানায়। এখানে আমাদেরকে 1 চা চামচ বেবি অয়েল নিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে অ্যাড করতে হবে 1 চা চামচ কাঁচা দুধ। কাঁচা দুধ আমাদের ত্বককে ভেতর থেকে ফর্সা উজ্জ্বল বানাতে, ত্বককে হাইড্রেটেড রাখতে, ত্বকের কালচে ভাবকে দূর করে ত্বককে বিউটিফুল বানাতে ভীষণভাবে সাহায্য করে। তবে কাঁচা দুধ যদি আপনাদের কাছে না থাকে তাহলে কাঁচা দুধের পরিবর্তে আপনারা জাল দেওয়া দুধও নিয়ে নিতে পারেন। এবার সবগুলি উপকরণকে একসঙ্গে মিশিয়ে একটি ফ্লাফি ক্রিম বানিয়ে নিতে হবে। এটিকে একটু সময় ধরে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে এর মধ্যে একটি ক্রিমি ভাব ও ফ্লাফি ভাব চলে আসে। এই দেখুন, আমি ক্রিমটি ভালোভাবে বানিয়ে নিয়েছি। এটি একদম রেডি হয়ে গিয়েছে ব্যবহারের জন্য। এবার এই ক্রিমটিকে একটি এই রকম কাচের কৌটায় বা যে কোনো খালি ক্রিমের কৌটায় নর্মাল ফ্রিজে রেখে 7 থেকে 10 দিনের জন্য ব্যবহার করতে পারবেন। আপনারা এই ক্রিমটির ভালো ফলাফলের জন্য এটিকে 2 বার করে ব্যবহার করবেন, একবার রাতে ঘুমোতে যাওয়ার আগে আর একবার গোসলের পর। এবার চলুন বলে দিই এই ক্রিমটিকে কিভাবে আপনারা ব্যবহার করবেন। এই ক্রিমটিকে পরিষ্কার মুখে লাগিয়ে নিতে হবে, তারপর ভালোভাবে সার্কুলার মোশনে ও নিচের থেকে ওপরের দিকে মাসাজ করে নিতে হবে। যে কোনো ক্রিম লাগানোর পর মাসাজ করে নিলে ত্বকের জন্য খুব ভালো হয়। এতে করে ত্বকের ব্লাড সার্কুলেশন ফাস্ট ও ত্বক হেলদি ও গ্লোয়িং হয়, সেই সঙ্গে ঝুলে যাওয়া ত্বকও টান টান হয়ে ওঠে। মাসাজ করার পর ত্বকে লাগিয়ে এটি রেখে দেবেন ও সকালে উঠে ওয়াশ করে নেবেন। আমি যেভাবে আপনাদেরকে বলে দিলাম সেইভাবেই যদি এই রেমিডি দুটি আপনারা মাত্র 7 দিন ব্যবহার করেন তাহলেই দেখবেন আপনাদের ত্বকের স্ট্রাকচার সম্পূর্ণরূপে চেঞ্জ হয়ে গিয়েছে। আপনাদের ত্বক আগের থেকে অনেক বেশি সফট, সাপল ও গ্লোয়িং হয়ে উঠেছে, সেই সঙ্গে আপনাদের ত্বক অনেক বেশি উজ্জ্বল, ফর্সা ও টান টান দেখাচ্ছে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটিকে ভালো লাগে প্লিজ ভিডিওতে একটি লাইক করে দিন ও সেই সঙ্গে আপনাদের প্রিয় মানুষদের সাথে ভিডিওটিকে শেয়ার করে দিন, যাতে তারাও কিছুটা হলে উপকৃত হতে পারে। আর পরবর্তীতে এই রকমই হেল্পফুল ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকে ফলো করতেও একদম ভুলবেন না। ফিরে আসবো নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।